রাধা মেরি স্বামিনী আর মে রাধে কো দাস, জনম জনম মোহে দিজিও শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে জয় জয় অপরা একাদশী। কি একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মহিমা শ্রবণ করব। প্রিয় ভক্ত, এই একাদশীর ব্রত খুব পবিত্র ব্রত। শাস্ত্রে বলা হয়েছে, মাধব তিথি ভক্তির জননী যতনে পালন করি। এই মাধব তিথি হলো ভক্তির জননী। যে ভক্তরা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করে, ভগবান কৃষ্ণ তাদেরকে অনন্য ভক্তি প্রেম দান করে। তাই তো প্রিয় ভক্ত, এই পবিত্র একাদশীর দিনে বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মহিমা শ্রবণ করুন। তো আমরা এখন অপরা একাদশীর মহিমা শ্রবণ করব। এই একাদশীর মহিমা মন দিয়ে শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ করা যায়। অপরা একাদশীর মহিমা। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি, তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, তুমি অনুগ্রহ করে তা বর্ণনা করো। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী ও মহা পাপ বিনাশকারী পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ এবং প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালন করলে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে এবং যারা ওজনে কম দিয়ে থাকে এবং শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা করে ও মিথ্যা চিকিৎসা করে, তারাও যদি এই ব্রত পালন করে তাহলে নরক যন্ত্রণা থেকে তারা রক্ষা পেতে পারে। এ ধরনের অপরাধ যারা করে থাকে তারা নরকগামী হয়। কিন্তু তারাও যদি এই অপরা একাদশীর ব্রত পালন করে তাহলে তারাও সেই নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে পবিত্র হয়ে যায়। এবং ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তাহলে সে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। এরকম অপার মহিমা রয়েছে এই অপরা একাদশী। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, এই সমস্ত ফল অনাহাসে প্রাপ্ত হওয়া যায় এই একাদশীর ব্রত পালন। সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানকালে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথে দর্শনে, বদ্রিকা আশ্রম যাত্রা ও বদ্রীনারায়ণের সেবা, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান, হাতি ঘোড়া ও স্বর্ণ দানে যে সমস্ত ফল প্রাপ্ত হওয়া যায়, পুণ্য লাভ করা যায়, সেই সমস্ত পুণ্যফল অনাহাসে প্রাপ্ত হওয়া যায় এই অপরা একাদশীর ব্রত পালন করলে। এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনাহাসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত হলো পাপরূপ বৃক্ষের কুটার স্বরূপ। পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতন এই অপরা একাদশী ব্রত পালনকারী ব্যক্তির জীবনের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। এবং পাপরূপ অন্ধকারের সূর্য সমূহ হলো এই একাদশীর ব্রত। পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলের বুদবুদের মতন, তাদের জন্ম মৃত্যু কেবলই সার। প্রিয় ভক্ত, এই একাদশীর ব্রত যারা পালন না করে তাদের বহু বহু জন্ম অতিবাহিত হয়ে যায় বৃথা। তারা কখনো ভগবানকে প্রাপ্ত হতে পারে না, কেননা এই একাদশীর ব্রত স্বয়ং ভগবান নিজে সৃষ্টি করেছে আমাদের এই জগতের কলুষ থেকে মুক্ত করার জন্য। আমরা এই একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের অনন্য ভক্তি প্রেম লাভ করতে পারি। তাই তো এখানে একাদশীর মাহাত্ম্যে বলা হয়েছে, যারা এই একাদশীর ব্রত পালন না করে জীবন ধারণ করে তাদের জীবন জলের বুদবুদের মতন,
কেবলই বৃথা। নদীতে যেমন অসংখ্য জলের বুদবুদ থাকে, বা এভাবেও আমরা বুঝতে পারি যেমন আকাশে অনন্ত তারা রয়েছে, সেই তারা যেমন কখনো গুনে শেষ করা যায় না, তেমনি আমাদের অনন্ত জন্ম অতিবাহিত হয়ে যাবে। তাও আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারবো না যদি একাদশীর ব্রত পালন না করি, ভগবানের নাম জপ না করি, কৃষ্ণের ভক্তি না করি। তাই তো এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করা যায় ভগবানের ভক্তির মাধ্যমে। আর এই কলিযুগে ভগবানের ভক্তি খুব সহজ। একাদশীর ব্রত পালন করুন, কৃষ্ণ নাম জপ করুন, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করুন, খুব সহজে ভগবানকে প্রাপ্ত হওয়া যায় এই কলিযুগে। কেননা সেই ব্রজের কৃষ্ণ আবার এই কলিযুগে ভক্তরূপে এসে খুব সরল সহজ পন্থা দিয়েছে আমাদের। কৃষ্ণ নাম জপ করো আর জীবনের সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করো। এই পবিত্র অপরা একাদশীর উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতের কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। এই একাদশীর ব্রতের মহিমা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত রয়েছে। প্রিয় ভক্ত, এই একাদশীর ব্রত পালন করে জীবনকে ধন্য করুন। খুব সরল আর সহজভাবে এই একাদশীর ব্রত পালন করা যায়। একাদশীর দিন খুব সকালে ঘুম থেকে উঠে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে নতুন কাপড় পরে তিলক ধারণ করুন এবং তুলসী মহারানীর সেবা করুন। তুলসী মহারানীকে জলদান করুন, তুলসী মহারানীর পরিক্রমা করুন, তুলসী মহারানীর আরতি করুন, পুরো দিন ভগবানের নাম জপ করুন, একাদশীর মহিমা শ্রবণ করুন, বৃন্দাবন ধামকে দর্শন করুন। এবং একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল আহার করে এই একাদশীর ব্রত পালন করুন। একাদশীর ব্রত পালন করে বেশি বেশি ভগবানের স্মরণ করতে হয়, ভগবানের নাম জপ করা উচিত। ভগবানের নাম জপ করার মাধ্যমে আমাদের হৃদয় সম্পূর্ণ পবিত্র হয়ে যায়। এই একাদশীর দিন এতই পবিত্র যে ভক্তরা এই ব্রত পালন করে ভগবানের নাম জপ করে, ভগবান তাদের অনন্য ভক্তি প্রেম দান করে। তাই তো একাদশীর দিন এভাবে পুরো দিন ভগবানের কথামৃত শ্রবণ করুন এবং ভগবানের এই অপ্রাকৃত বৃন্দাবন ধামকে দর্শন করুন। এবং একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় মতন পারণ করার নিয়ম রয়েছে। একাদশীর ব্রত পালন করার পরে পারণ করতে হয়। যেমন আমরা একাদশীর দিন রবি শস্য, অন্ন, ডাল এ সমস্ত কিছু বর্জিত করি, তাই তো একাদশীর পরের দিন একটি নির্দিষ্ট সময় সেই পারণ করে একাদশীকে পূর্ণ করতে হয়। এখন আমরা সেই পারণের সময়সীমা জেনে নেব। বাংলাদেশের ভক্তদের পারণের সময়সীমা হলো সকাল 5:16 থেকে 9:34 মধ্যে। পশ্চিমবঙ্গ কলকাতায় যে ভক্তরা বাস করেন তারা একাদশীর পরের দিন পারণ করবেন 4:52 থেকে 9:17 মধ্যে। দিল্লিতে যে ভক্তরা বাস করেন তারা একাদশীর পরের দিন পারণ করবেন 5:27 থেকে 10:01 মধ্যে। মুম্বাই, মহারাষ্ট্রে যে ভক্তরা বাস করেন তারা একাদশীর পরের দিন পালন করবেন 6:00 থেকে 10:24 মধ্যে। এবং চেন্নাই, তামিলনাড়ুতে যে ভক্তরা বাস করেন তারা একাদশীর পরের দিন পালন করবেন 5:31 থেকে 9:58 মধ্যে। ভুবনেশ্বর, উড়িষ্যায় যে ভক্তরা বাস করেন তারা একাদশীর পরের দিন পালন করবেন 5:05 থেকে 9:32 মধ্যে। বিহারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 4:58 থেকে 9:30 মধ্যে। ঝাড়খণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:01 থেকে 9:32 মধ্যে। ছত্তিশগড়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:19 থেকে 9:47 মধ্যে। গুয়াহাটি, আসামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 4:30 থেকে 9:04 মধ্যে। মণিপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 4:24 থেকে 8:56 মধ্যে। সিকিমের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 4:40 থেকে 9:16 মধ্যে। বৃন্দাবনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:23 থেকে 10:00 মধ্যে। ব্যাঙ্গালোর, কর্ণাটকের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:52 থেকে 10:09 মধ্যে। হায়দরাবাদ, তেলেঙ্গানার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:40 থেকে 10:03 মধ্যে। গুজরাটের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6:00 থেকে 10:29 মধ্যে। কেরালার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5:01 থেকে 10:16 মধ্যে। পাঞ্জাবের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:24 থেকে 10:06 মধ্যে। রাজস্থানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:38 থেকে 10:13 মধ্যে। মধ্যপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:29 থেকে 10:00 মধ্যে।
উত্তরপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:12 থেকে 9:47 মধ্যে। হরিয়ানার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:26 থেকে 10:04 মধ্যে। গোয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6:02 থেকে 10:22 মধ্যে। নেপালের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:07 থেকে 9:44 মধ্যে। ভুটানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:05 থেকে 9:41 মধ্যে। শ্রীলঙ্কার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:53 থেকে 10:03 মধ্যে। মালদ্বীপের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:57 থেকে 10:00 মধ্যে। পাকিস্তানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 4:57 থেকে 9:43 মধ্যে। মালয়েশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন 7:02 থেকে 11:08 মধ্যে। সিঙ্গাপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6:57 থেকে 11:01 এর মধ্যে। ইন্দোনেশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:57 থেকে 9:53 মধ্যে। থাইল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:50 থেকে 10:09 এর মধ্যে। এই ছিল অনেক স্থানের একাদশীর পরের দিন পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় আপনারা পালন করে একাদশীকে পূর্ণ করবেন। পালন করার মাধ্যমে একাদশী সম্পূর্ণ হয়। এভাবে একাদশীর দিন ব্রত পালন করে একাদশীর পরের দিন ভগবানকে প্রার্থনা করে পালন করবেন। যা কিছু নিরামিষ রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবেন তুলসী পাতা দিয়ে, এবং সেই মহাপ্রসাদ গ্রহণ করে একাদশীকে পূর্ণ করবেন। এভাবে একাদশীর ব্রত পালন করে জীবনকে ধন্য করুন। এই মাধব তিথি একাদশীর ব্রত পালন করলে ভগবান মাধব সেই ভক্তকে অনন্য ভক্তি প্রেম দান করে। তাই তো আমরা যদি এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে চাই, তাহলে অবশ্যই একাদশীর ব্রত পালন করা উচিত, ভগবানের দিব্য নাম জপ করা উচিত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই নাম হলো ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন। ভগবান কৃষ্ণ আর ভগবান কৃষ্ণের নাম কোনো ভেদ নেই, অভিন্ন। তাই তো এই নাম জপ করার মাধ্যমে আমরা ভগবানের অনন্য ভক্তি প্রেম লাভ করতে পারি। একাদশীর দিন বেশি বেশি করে কৃষ্ণ নাম জপ করুন আর কৃষ্ণ কথা শ্রবণ করুন। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।